মালিক বিন হুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন সালাত আদায় করতে দেখলে, নামাজ পড়তে দেখলে, তেমন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন ধীর স্থিরতার সাথে। বুখারীর হাদিস। সাতটি অঙ্গ কি কি? আল জাবহাতু আল আনফু, কপাল এবং নাক দুটো মিলিয়ে এক মুখমণ্ডল আর কি, মুখমণ্ডল। কপালও লাগাইতে হবে, নাকও লাগাতে হবে, শুধু নাক লাগালে হবে না, নাক কপাল দুটো মিলে এক। ওয়ালিয়াদান, দুটো হাত, কয়টা হলো? তিনটে। ও রুকবাতান, দুই হাঁটু। ও আতরা ফাল কাদামাইনি, আর দুই পায়ের অগ্রভাগগুলি, দুটো পা, দুটো পা এভাবে খাড়া হবে। দুটো পা পুরো যেহেতু থাকে না সেজদায়, সেজন্য কি বলা হয়েছে? অগ্রভাগ, জি, সামনের দিক করে। ফালাবুদা ইয়াসজুদ আলা কুল্লি ওয়াহিদ মিন হাযিহিল আযা'ই সাবা, এই সাতটি অঙ্গের প্রত্যেকটির উপর সিজদা করতে হবে। তাহলে সিজদা যাওয়ার পর অনেকে যে পা উঠিয়ে নেয়, এদিকে মাথা যখন সিজদায় পড়ে মাটিতে, তখন এদিকে পা গুলো পিছন থেকে একটু করে চেড়ে নেয়, উঠিয়ে নেয়, হবে না সিজদা? হবে না যদি পুরোটাতে উঠিয়ে থেকে যায়, কখনো যদি ভুলবশত উঠে গেছে, চট করে রেখে দেন তাড়াতাড়ি। এক কথায় সিজদার অবস্থায় এই সাতটি অঙ্গ মাটিতে ঠেকে থাকতে হবে। যারা নর্মাল সিজদা করতে পারছে, হ্যাঁ, কেউ চেয়ারে নামাজ পড়ছে, সে তার তো হয়নি, ঠিক না? যে বসে নামাজ পড়ছে, সাতটি অঙ্গ তো ঠেকাইতে পারে না, সে মাজুর, তার ওজোর আছে সেজন্য। কিন্তু একজন লোক সিজদা মাটিতে করতে পারবে, সে চেয়ারে পড়লে হবে না নামাজ। তো সিজদার সময় তাকে ধরেন দাঁড়াইতে পারেন না, দাঁড়াইতে পারে না। ধরেন কুরসির নামাজের বেশ কিছু হুকুম আহকাম, বিধিবিধান রয়েছে। আমি চেয়ারে নামাজ পড়েছেন অত কিছু বুঝেন না, এই চলবে না। অনেকের নামাজ হয় না চেয়ারে নামাজ পড়ার লোকদের, দাঁড়াবার সময় শুধু দাঁড়াইতে পারেন না। সুতরাং কি করতে হচ্ছে? আপনাকে বসে নামাজ পড়তে হচ্ছে চেয়ারে বসে। কিন্তু সেজদা মাটিতে করতে পারবেন, সেজদা করতে অসুবিধা নেই। তাহলে কি করতে হবে? চেয়ার ছেড়ে দিয়ে আপনাকে কি করতে হবে? মাটিতে সেজদা করতে। এই বাহানা চলবে না যে আমি দাঁড়াইতে পারি না, তো চেয়ারে বসে পড়ছি। তো দাঁড়াইতে পারেন না, ওখানে আপনার ওজর মানবে আল্লাহ। কিন্তু আপনি বসতে পারছেন, তো বসে আপনাকে সেজদা করতে হবে। যেখানে আপনি মাটিতে বসতে পারছেন, মাটিতে সেজদা করতে পারছেন, কপাল রাখতে পারছেন, তখন আপনি চেয়ারে বসে আপনি শুধু মাথা ঝুঁকিয়ে নিলেন, এরকম নামাজ হবে না, বুঝতে পারছেন না? একটা লোক দাঁড়াইতে পারছে, এর বিপরীত, দাঁড়াইতে পারছে কিন্তু সেজদা করতে পারছে না। তাহলে চেয়ার পেছনে রাখুক, হ্যাঁ, চেয়ারে সেজদার সময় চেয়ারে বসে যান, কিন্তু তাকে দাঁড়াবার সময় কি করতে হবে? দাঁড়িয়ে তাকে সোরা পড়তে হবে, জি, সানা পড়তে হবে, ইত্যাদি সবগুলি। একটা কাজ শুধু পারে না, আর সবগুলি কাজ বসে বসে করবে, এটা চলবে না।